সবাইকে আর আমার আজকে নতুন ব্লগে আমি সবাইকে স্বাগত জানাচ্ছি আর বুঝি তোমরা সকলে কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও আজকে সুস্থ আছি এবং ভালো আছি তো চলো আমি এখন আমার বাড়ির সামনেটা তোমাদেরকে একটু দেখিয়ে দেই সকালবেলার পরিবেশটা তো তোমরা দেখতে পেলে আমাদের বাড়ির সামনে কেমন বড় রাস্তা NH 34 আমার পুত্র ঘুমোচ্ছে ঘুম থেকে তুলতে হবে দেখাচ্ছে বেটা বেটা বাবা কেন উঠছে না রে আমার বাবা কেন উঠছে না দেখো আমার বাবার মুখটা দেখো 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 আমার বাবার মুখটা দেখো উঠছে না এই দেখো আমাকে আবার মশারি খুলতে হবে বিছানা তুলতে হবে রান্না করতে হবে উল বাবো কিরকম মুখটা হয়ে গেছে ঘুমায় ঘুমায় মুখটা একদম ফুলে গেছে বাবা আবেটা উঠে পড়ো তো আবার আজকে থেকে আমার শুরু হয়ে গেল মানে ব্লগ বানানো প্লাস আপলোড করা আমি তো ভেবেছিলাম যে আমি বুঝি ইউটিউব থেকে বিদায় নিয়ে নিলাম আমার আমার অ্যাকচুয়ালি কিছু শারীরিক মানে অসুস্থতা ছিল তারপরে তার মধ্যে ছিল আবার কিছু মানসিক অসুস্থতা মানে মানসিক অসুস্থতা বলবো না মানে মন খারাপ আর কি ওই জন্য উঠে গেছে তো ওই জন্য আমি গত তিন দিন চার দিন ধরে ঠিকঠাক মতো কোনো ব্লগ বানাতে পারিনি তো আজকেরটা চেষ্টা করছি হ্যাঁ সকাল থেকে একটু ভালো করে বানানোর তো প্লিজ তোমরা আমার সাথে থাকো হ্যাঁ আর আমার নেক্সট কাজ দেখে থাকো ঠিক আছে তাহলে তুমি কাজ করো তোমার হ্যাঁ আমি আমার রান্না বসিয়ে দিয়েছি আজকে আমি কি রান্না করছি বলবো আজকে আমি রান্না করছি এই যে দেখা যাচ্ছে যাচ্ছে না দাঁড়াও ব্যাক ক্যামেরায় দেখাই তোমাদের ডিম এগুলো সব ফাটা ডিম ফ্রিজে ছিল তোমাদের মনে হতে পারে যে এত ফাটা ডিম কি শুধু ওগুলোই এনেছে কি নেই না সেটা না আসল ব্যাপার হলো চলো তোমাদেরকে আমি ব্যাপারটাও একটু দেখাই এখানে আছে তিন পেটি ডিম তার মধ্যে ওগুলো ছিল ফাটা কিন্তু ভালো আছে জাস্ট হালকা করে ফাটা আছে খাওয়া যাবে তো আজকে আমি ওগুলোকেই রান্না করব ওগুলোকে ভেজে নিয়ে তারপরে হচ্ছে মানে তরকারি রান্না করব আর আমাদের মুদিখানা দোকান আছে ওই জন্য তিন পেটি ডিম কেনা হয়েছে মানে এরকমই কেনা হয় আর কি তো আমি এখন ডিম ভাজার জন্য পেঁয়াজ কাটবো তারপর রান্না করব ডিমের ঝোল আর পটল ভাজা আর হলো সজনে পাতা ভাজা এগুলো আজকে আমি রান্না করছি ঠিক আছে তোমরা দেখতে থাকো
আমার রান্না প্রায় কমপ্লিট। এই যে এখানে পটল ভাজা, এখানে শাক ভাজা, আর এখানে ঝোল হচ্ছে। এবার খাওয়া দাওয়া শুরু করব। তার আগে আমি আমার হচ্ছে ব্লগটাকে টাটা বাই বাই করে দেই। তো আমি প্রায় ইউটিউব থেকে বিদায় নিয়েই নিয়েছিলাম, শুধু আমার হাজবেন্ডের জন্য আবার আমি ইউটিউবে মানে ঘুরে আসলাম আর কি, এটাই আর কি বলতে চাইছি। তো ঠিক আছে, একটু আমাকে তোমরা সাপোর্ট করো, মানে মনের জোরটা ভীষণভাবে হারিয়ে ফেলছি, ওই জন্যই আরো আমার ইউটিউব থেকে মানে বিদায় নেওয়ার একটা বিশেষ ইচ্ছে ছিল, তো ওটা যাই হোক আর কি হলো না। তো আমাকে একটু তোমরা প্লিজ সাপোর্ট করো, আর আর যারা নতুন আমাকে সাবস্ক্রাইব করছো তারা প্লিজ আনসাবস্ক্রাইব করো না, কারণ ভীষণভাবে মনটা ভেঙে যায় যখন দেখি যে একজন একজন সাবস্ক্রাইব বেশি হলো, তারপরে দেখি কিছুক্ষণ পর একজন আবার মাইনাস হয়ে গেল, মানে ভীষণভাবে মন ভেঙে যায়। হ্যাঁ, তো প্লিজ তোমরা এরকম কেউ কেউ আর কি ইয়ে করো না। আর আর যদি তোমাদের আমাদের ভিডিও ভালো মানে আমার ভিডিও যদি তোমাদের ভালো না লাগে তাহলে তোমরা দেখো না। হ্যাঁ, তোমাদের সাবস্ক্রাইবও কিছু আর কি করতে হবে না, কিন্তু সাবস্ক্রাইব করে সেটাকে আনসাবস্ক্রাইব কেউ করো না, আমি এটাই বলতে চাইছি। আর সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, প্রচণ্ড গরম পড়েছে, খুব বেশি করে জল খাও। আর আজকের মতো আমি আসছি, টাটা।